ডেইলি সাবাহ জানিয়েছে দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের জেরে বাধ্যতামূলক হেডস্কার্ফ আইন পর্যালোচনা শুরু করেছে ইরান দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে তারা কয়েক দশক পুরনো বাধ্যতামূলক হেডস্কার্ফ আইন পর্যালোচনা শুরু করেছে কারণ এই ইস্যু নিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ ও দমন পীড়ন চলছে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ শুরু হয় শরিয়াহ ভিত্তিক আইন লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশ তাকে আটক করেছিল এই ঘটনার জেরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিক্ষোভকারীরা তাদের মাথার হিজাব খুলে আগুন ধরিয়ে দেন এবং সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন মাসা আমিনের মৃত্যুর পর নারীদের হেডস্কার্ফ পরার সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে বিশেষ করে তেহরানের উত্তরে অভিজাত এলাকাগুলোতে নারীদের মাথায় স্কার্ফ পরার সংখ্যা হারে কমেছে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজারি বলেছেন আইনটিতে কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা তা নিয়ে পার্লামেন্ট এবং বিচার বিভাগ উভয়ই কাজ করছে তবে দুটি সংস্থা আইনে কি ধরনের পরিবর্তন আনতে পারে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি